নমস্কার বন্ধুরা, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, WBPSC। হ্যাঁ, দেখুন বন্ধুরা, একটা কর্মসংস্থান প্রতিভা একটা একটা লেখা দিয়েছে, যেটার মধ্যে কাটা টাইপিং টেস্টে ডাক পাবেন সেটার কথা বলা হয়েছে। দেখুন, এটা পেপার কাটিংটা অবশ্যই দেখাবো। দেখুন, ক্লার্কশিপ পার্ট টু, মেধা তালিকায় 55,056 জন, কারা টাইপিং টেস্ট ডাক পাবেন। আর যেহেতু আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষা পার্ট টু পরীক্ষায় রিভাইজ তালিকা বেরোলো 30শে সেপ্টেম্বর। এই তালিকায় 55,056 জনের নাম আছে। প্রত্যেক প্রার্থীর পার্ট ওয়ান ও পার্ট টু পেপারে পাওয়া নম্বর গড় করে র্যাঙ্ক অনুযায়ী তালিকা দেওয়া হয়েছে। যেসব প্রার্থীর গড় নম্বর একই, তাদের ক্ষেত্রে পার্ট টুতে পাওয়া নম্বর, পার্ট টু এর ইংরাজি বিষয়ে পাওয়া নম্বর ও বয়সের সিনিয়রিটি দেখে টাইপিং টেস্টে ডাকা হবে। শূন্যপদ, এখন শূন্যপদ এখানে 7,227, আমাদের জেনারেল হলো 2,791, তফসিলি জাতি 1,406, তফসিলি উপজাতি 430, OBC এ ক্যাটাগরি 716টি, OBC B 505, প্রতিবন্ধী LB 120, প্রতিবন্ধী LDCP 89, প্রতিবন্ধী বধির 109, মেধাবী খেলোয়াড় 186, আর তফসিলি জাতি LDCP 60, প্রাক্তন সমরকর্মী 476, প্রাক্তন সমরকর্মী তফসিলি জাতি 159টি। সফল 55,056 জন প্রার্থীকে টাইপিং টেস্টে ডাকা হবে না, এটা বলে দিয়েছে। র্যাঙ্ক অনুযায়ী উপর দিক থেকে প্রার্থীদের ডাকা হবে। আগে যে তালিকা বেরিয়েছিল তাতে বলা হয়েছিল 1:1 অনুপাতে, 1:1 অনুপাতে টেস্টে ডাকা হয়েছে, কিন্তু রিভাইস যে তালিকা বেরিয়েছে তাতে 1:1.33 গুণ প্রার্থীকে টাইপিং টেস্টে ডাকা কথা। এখন প্রশ্ন হলো, কারা টাইপিং টেস্টে ডাক পাবেন? অন্যদিকে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের কিভাবে ডাকা হবে? এখানে একটি কথা মনে রাখতে হবে, ওই তালিকায় যেসব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের নামের পাশে রিল্যাক্সেশন টেকেনের ঘরে ইয়েস লেখা আছে ও রিল্যাক্সেশন রিমার্কসের ঘরে সংরক্ষিত ক্যাটাগরির উল্লেখ আছে, তাদেরকে সংরক্ষিত ক্যাটাগরি হিসেবে বিবেচনা করা হবে। যদি 1:1 অনুপাতে ডাকা হয়, তাহলে এক র্যাঙ্ক থেকে 3,000 র্যাঙ্ক পর্যন্ত থাকা প্রার্থীরা জেনারেল ক্যাটাগরি হিসেবে ডাক পাবেন। এই 3,000 প্রার্থীদের মধ্যে রিল্যাক্সেশন নেওয়া প্রার্থী আছে প্রায় 30 জন, তাই ওই 30 জন প্রার্থীকে বাদ দিয়ে ডাকা হবে। মানে যে প্রথম, যেহেতু 2,900+ সিট রয়েছে, সেহেতু জেনারেল ক্যাটাগরি হিসেবে জেনারেলের 3,000 জনকে নেবে প্রথম থেকে ডাকবে, আর 30 জন যে যারা ছাড় নিয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে, তাই ওই 30 জন প্রার্থীকে বাদ দিয়ে রাখা হবে, এটাই এখানে বলা হয়েছে। অন্যদিকে 1:1.33 অনুপাতে ডাকলে ওই সংখ্যা আরও বাড়বে। তেমনি সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে যেসব প্রার্থীদের নামের পাশে রিল্যাক্সেশন টেকেনের ঘরে ইয়েস লেখা আছে ও রিল্যাক্সেশন রিমার্কসের ঘরে ক্যাটাগরি লেখা আছে, তাদের বেলায় র্যাঙ্ক প্রথম থেকে ধরা হবে, এটাই বলা হয়েছে, এটাই কর্মসংস্থান পত্রিকা বলা হয়েছে। দেখুন, এখন আবার নতুন চেয়ারম্যান এসেছে, PSC-র নতুন চেয়ারপারসন পিয়লি সেনগুপ্ত।
এখন এমন করেই যদি হয় তাহলে প্রথম দিক থেকে যাদের মোটামুটি নাম আছে তাদেরকেই প্রথমে ডাকা হবে। অবশ্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, প্রেস করে অল করে দেবেন যাতে নোটিফিকেশানটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।